আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার মনাক্কা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই মজাদার রেসিপিটি আজ আমি তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবার মূল ভিডিওটি শুরু করি। রেসিপিটির জন্য প্রথমে একটি পাত্রে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা এবং 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ বেকিং সোডা। এরপর দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ হাত দিয়ে মেখে মিশিয়ে নিব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। শুকনো উপকরণগুলোর সাথে তেল ভালোভাবে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে, যেন আটার সাথে তেল ভালোভাবে মিশে যায়। যখন কিছুটা পরিমাণ আটা হাতে মুঠো করে নিয়ে দেখব একটি দলা পাকিয়ে থাকে এবং শক্ত হয়ে থাকে, তখন বুঝতে হবে আটা ও তেলের মিশ্রণ সঠিক হয়েছে। আপনারা অবশ্যই আটা ও তেল এভাবে কিছুক্ষণ মাখিয়ে মিশিয়ে নেবেন। এরপর 1 কাপ পরিমাণ পানি নিয়ে আটার সাথে অল্প অল্প করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই পানি অল্প অল্প করে বারবার দিয়ে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। এভাবে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর আবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে নিতে হবে। মাখানো শেষে এটাকে সমান 2টি ভাগে ভাগ করে নিব। এবার 1 টুকরো ডো নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এবং এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে একটি রুটি তৈরি করে নিব। রুটিটি বেশি মোটা করে বেলে নেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে যেভাবে পরোটা তৈরি করি সেই পুরুতে আমরা রুটিটিকে বেলে নিব। এর থেকে বেশি মোটা করে বেলে নেওয়ার প্রয়োজন নেই। এরপর রুটিটির চারপাশ থেকে অল্প অল্প করে কেটে সমান করে নিব। সমান করে কাটা হয়ে গেলে এবার রুটিটিকে লম্বাভাবে সমান করে কয়েকটি ভাগে কেটে নিব। পরে লম্বা অংশগুলোকে ঘুরিয়ে নিয়ে পুনরায় আবার লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এগুলোকে বেশি বড় করে কাটার প্রয়োজন নেই, কারণ এগুলো তেলে দিলে এমনিতেই ফুলে দ্বিগুণ হয়ে যাবে। মনাক্কাগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল সামান্য পরিমাণ গরম হলে আমি এর মধ্যে অল্প অল্প করে সবগুলো মনাক্কা দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়ার পর যখন দেখব একপাশে সামান্য পরিমাণ লালচে কালার চলে এসেছে, তখন এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এভাবে অপর পাশেও ভেজে নিতে হবে। চুলার আঁচ লো হিটে রেখে সবগুলো মনাক্কা ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে বেশি তাপে মনাক্কাগুলো পুড়ে যাবে এবং ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। চুলার তাপ লো হিটে রেখে ভেজে নিলে এগুলো খুবই মুচমুচে হয়। যখন দেখব ভালোভাবে সবগুলো ভাজা হয়ে গেছে এবং এর একটি সুন্দর কালার চলে এসেছে, তখন একটি স্ট্রেনারের সাহায্যে মনাক্কাগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো মনাক্কা ভেজে নিতে হবে। এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব অল্প সময়ে এই মজাদার ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মজাদার এই মনাক্কা রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।